আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড, আর সাথে আছি আমি সোহাগ। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ফটোকপি মেশিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আমার সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তোশিবা। এটার মডেল হচ্ছে যে স্টুডিও 2303A, এবং আপনারা চাইলে এই মডেল ছাড়া তোশিবার আরও অন্যান্য যে মডেলগুলো আছে সেগুলো তো আপনারা চাইলে এই কোয়ালিটি ইউজ করতে পারেন। তো আমরা স্বাভাবিকত নতুন মেশিন নেওয়ার পরে আমরা যখন কালি শেষ হয়ে যাই, অর্থাৎ টুনার শেষ হয়ে যায়, তখন আমরা মার্কেট থেকে বিভিন্ন ধরনের টুনার ইউজ করে থাকি। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই দেখা যায় যে টুনার নিয়ে জটিলতায় ভোগে। অনেকে ফোন করে বা কমেন্ট করে বলে যে ভাই আমি টুনার ইউজ করার পর থেকে মেশিনে ট্রাবল দিচ্ছে। কীরকম ট্রাবল দিচ্ছে? বলে যে ঝাপসা আসতেছে, লেখা ক্লিয়ার আসতেছে না। তো আমি প্রথমে বলি যে তাদেরকে প্রশ্ন করি যে আপনার কি টুনার ইউজ করেছেন বা টুনার চেঞ্জ করেছেন। বলে যে হ্যাঁ, টুনার চেঞ্জ করার পর থেকেই এই সমস্যাটা দিচ্ছে। তো তাহলে এবার বুঝেন, আপনারা নিজেরাই বুঝেন যে একটা জিনিস ভালো চলতেছে, যখন টুনারটা শেষ হয়ে যায় আপনি টুনার রিফিল করার পর থেকে ডিস্টার্বটা দিচ্ছে, তার মানে হচ্ছে আপনি কালিটা সঠিকভাবে আপনি সেখানে রিফিল করতে পারেন নাই, অর্থাৎ ভুল কালি। অর্থাৎ বাজারে তো অনেক প্রকার প্রোডাক্ট থাকে, সেখানে যদি আপনি দুই নম্বর কালি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা দিবে। অনেক সময় দেখা যায় মেশিন পর্যন্ত নষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি টুনার, আমার হাতে দেখতে পাচ্ছেন। এই টুনারটা আমি আজকে প্রায় পাঁচ বছর যাবৎ ইউজ করতেছি কন্টিনিউ। এই মেশিনটাতে আমি যে পরিমাণ ফটোকপি করতেছি সবগুলাতে সবসময় আমি এই কালিটা ব্যবহার করতেছি। এটা দেখতে পাচ্ছেন প্যাকেটটা এই ধরনের, এবং এটার নাম হচ্ছে Eop21। দেখতে পাচ্ছেন Eop21 এক্সিলেন্ট অন প্রিন্ট। এখানে কয়েকটা মডেল দেওয়া আছে, মানে কোন কোন মডেলে আপনি এটা ইউজ করতে পারবেন, এখানে তা লেখা আছে মডেল। তবে আমি বলে দিচ্ছি যে তোশিবার যতগুলো মডেল আছে, হ্যাঁ, এগুলো আপনারা এটাতে ইউজ করতে পারেন। 282, 280, তোশিবা যে ডুপ্লেক্স মেশিনগুলো আছে, বড় হেভি মেশিন, সেগুলাতে, এবং 2303A বা 2523, এগুলাতে আপনারা এটা ইউজ করতে পারেন। এই কালিটা খুব ভালো, আমি সাজেস্ট করবো আপনারা এটা ব্যবহার করবেন। আমি ইউজ করতেছি, তো বিদায় নিচ্ছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কালি কীভাবে লোড করবেন সেটার জন্য, এটা তো সহজ বিষয় আপনারা অনেকেই জানেন, যদিও কারো না জানা থাকে, অবশ্যই মানুষের অনেক কিছু না জানা থাকতেই পারে, জানা থাকতেও পারে। যদি না জানেন সেটা কমেন্ট করে জানাবেন, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়ায়। এবং ওই সেই শুরুর কথাটা আবার বলে দিচ্ছি যে আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।